হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরায়। অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, কেন কি কারণ সব কিছু এই ব্লগে বলবো। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। খুব 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 ভালো লাগবে তো তোমাদের বলেই দিলাম, বাট ভালো লাগার মতন সিচুয়েশানটা একদমই ছিল না। আমি যেখানে থাকি আমাদের আশেপাশে প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছিলো, ফ্লাড হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছো। এ হচ্ছে আমার শ্বশুরবাড়ির গলি, আর গলির পিছন দিকে নদী, মানে একদম পিছন দিকে, বাট নদী ভর্তি হয়ে আস্তে আস্তে জল আসা স্টার্ট করে দিয়েছিলো। এমন পরিস্থিতি হয়ে গেছিলো চারিদিকে, মানে সেটা বলে বোঝানোর মতো না। নিশ্চয়ই অনেকের অনেক ব্লগ দেখেছো, অনেক কিছুই জানো, অনেক নিউজ চ্যানেলও অনেক কিছুই দেখিয়েছে, বাট আমি তখন আপডেট দিতে পারিনি, আমি কিছু ব্লগ করতে পারিনি, কেন কি সিচুয়েশান ভালো ছিল না। এই হচ্ছে আমার বাড়ির কিছুদিন আগের পরিস্থিতি ছিল। এখন সব কিছুই নর্মাল, সব কিছুই ঠিক হয়ে গেছে, বাট জল যেভাবে গড়াচ্ছিলো সবারই অবস্থা খুব কাহিল হয়ে গেছিলো চিন্তা করতে করতে। বিকজ চারিদিকে পরিস্থিতি তো এমনিতেই জলে খারাপ, তার মধ্যে চোরি ডাকাতি এসব শুরু হয়ে গেছিলো। বাড়ির পরিস্থিতি ঠিক ছিল না, কারেন্টের অসুবিধা ছিল, জলের অসুবিধা ছিল, মানে সব কিছু মিলেমিশে সব কিছুই সিচুয়েশানটা পুরোপুরি খারাপ ছিল। তার জন্য আমি কয়েকদিন আর ব্লগ দিইনি, অনেকের অনেক কিছুই ক্ষতি হয়েছে। যাই হোক, অনেক বড় বড় ফ্লাড হয়ে গেছে, তা চুট ভগবানের কৃপায়। আমার শ্বশুরবাড়িতে কখনোই জল ঢোকেনি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে এমনই হয়। আর অনেকে অনেক কিছুই ফেস করেছে এই ফ্লাডে, অনেক কষ্ট পেয়েছে, তার জন্য সত্যিই ভীষণ খারাপ লাগছে। যাই হোক, চলো ব্যাক টু নর্মাল লাইফ, ব্যাক টু ব্লগিং। তো আজকের থেকে আবার ব্লগ দেওয়া স্টার্ট করব। তো আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অনেক দিন পুরনো ব্লগ, আমার বাবা এবং মায়ের অ্যানিভার্সারি ব্লগ। এই অ্যানিভার্সারিতে কে কী কী হয়েছিল না হয়েছিল সব কিছুই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। অ্যানিভার্সারি ব্লগ তো বটেই, তার সাথে সাথে ওই দিন আবার ছিল আমার আন্টির বাড়িতে নেমন্তন্ন, মানে আপু ওদের বাড়িতে আমাদের নতুন বরকনেকে খাওয়াবে বলেছিল আন্টি। অ্যাকচুয়ালি এখন আর নতুন বলাটা উচিত হবে না, বাট এক বছর বলতেই পারি। যাই হোক, দুপুরবেলা মা এসে খেয়ে দিয়ে গেছে, বিকজ ওর বিকেলবেলা একটু বার্থডে পার্টিতে ইনভিটেশন ছিল, তো বিকেলে আসতে পারবে না, মানে রাত্রি খেতে পারবে না, তার জন্য দুপুরবেলা এসেও খাওয়া দাওয়া করে গেছে। আর দুপুরবেলা মা বাবাকে দুজনকেই একসাথে থাল সাজিয়ে দেওয়া হয়েছিল, বাট বাবা আগে খেয়ে চলে গেছিলো, মা পরে বসেছিল বলে মার ভিডিওর ফুটেজটা তোমরা একাই দেখতে পেলে। একসাথে ডাবল সেলিব্রেশন, একদিকে মার বাবার অ্যানিভার্সারি, আরেকদিকে রাত্রিবেলা আমাদের খাওয়ার নেমন্তন্ন। তার জন্য অ্যাকচুয়ালি মার বাবার কিছু করার ইচ্ছেই ছিল না, বাট আমরা তো আর না করে পারি না বলো। মায়ের শরীরটা না ওই দিন ভীষণ খারাপ ছিল, জ্বর সর্দি কাশিতে ভুগছিল, তো ও বিকেলবেলা আসার টাইমে কেক গিফট সব কিছু নিয়ে এসেছিলো। আমার শাশুড়ি মা আবার আমার মা বাবার জন্য গিফট পাঠিয়েছে, তো একদমই সেলিব্রেট করবো না তা তো হয় না এই দিনটা। তো কেক নিয়ে এসছে, আর আমিও ঘরে একটু কেক বানিয়েছিলাম প্রিমিক্স কেক দিয়ে। আর এইদিকে আমার বাবু সোনাকে দেখো কি সুন্দর কেকের সামনে গিয়ে বসে আছে, মনে করছে ওর বার্থডে। এই বছর যেন ব্রুনোর বার্থডেটা মিস হয়ে গেছে সেলিব্রেশন করা, বিকজ আমার বিয়ের রিচুয়ালে আমি ব্যস্ত ছিলাম, মানে শ্বশুরবাড়িতে ছিলাম, সদ্যমাত্র বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম, তো তার জন্য আর ব্রুনোর বার্থডে সেলিব্রেট করা হয়নি। আর ও গিয়ে কী সুন্দর কেকের সামনে বসতে না বসতেই আমরা আবার ওকে হ্যাপি বার্থডে বললাম, সবাইয়ের দিকে কী সুন্দর করে তাকাচ্ছিল। যাই হোক, এবার কেক কাটিংয়ের পালা, গিফট দেওয়ার পালা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের পাগলটাকে দেখলে কি করে হাততালিটা দিল, আবার আমাকে বলছে ব্লগটা আপলোড করে দিস তাহলে নাকি আমি ওর দ্বারাই ভাইরাল হয়ে যাব। যাই হোক, ভীষণ হাসি পাচ্ছিল দেখে। আর এবার এখানে মা আর বাবাকে বসিয়ে আমরা গিফট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। বিশ্বাস করো কি যে ভালো লাগছিল, মানে বিয়ের পর বরকে নিয়ে এসে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, আর মা বাবাও ভীষণ ওভারওয়েলম ফিল করছিল। বাবাকে একটা শার্ট দিলাম আর মাকে একটা সোনার কানের গিফট করলাম। মা দেখে রীতিমতো শখ, বলছিল এত দামি গিফট দেওয়া তাদের কী দরকার লেগেছে। আমি বললাম যে না, আমার শাশুড়ি মা বলে দিয়েছে যে মাকে একটা কানের গিফট করো। যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল কানের জোড়াটা, আর মা পরেছে আর পরে ভীষণ খুশিও হয়েছিল। ভালো লাগছে মা? আই বো কিউস্তা
শুনতে পেলে তোমরা কি বললো, যে আমি নাকি সবসময় নেবো বাট কিছু দেব না। আর মায়ের রিয়েকশনটা তো তোমরা শুনতেই পেলে যে কি দরকার ছিল এটা দেওয়ার। যাই হোক, আর এইদিকে বাবাকেও একটু শার্ট পরতে হেল্প করছিল। বিশ্বাস করো, একটা মেয়ের জন্য নিজের বাবা আর নিজের পছন্দ করা লোকটাকে একসাথে হাসি খুশিভাবে থাকা বা দেখতে, একটা মেয়ের জন্য এটা ভীষণ বড় প্রাপ্তি। আমার যে কী আনন্দ হয় যখন বাবা ওকে খুব আদর করে, নিজের ছেলের মতন দেখে, মানে নিজের ছেলেই মনে করে। আর সব থেকে বেশি বড় প্রাপ্তি কী জানো, ও যখন মুখ ভরে বাবাকে বাবা ডাকে না, বাবার সব সময় একটু ইমোশনাল ফিল করে যে এত বড় একজন ছেলে আমার আমাকে বাবা বাবা বলে ডাকে, আর ওর ডাকটাও এত মিষ্টি লাগে না শুনতে। তোমাদেরকে যেহেতু এই অল্প আগে বললাম যে আজকে আন্টির বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া নেমন্তন্ন, তার জন্য দুলা আর কিষাণও প্রেজেন্ট ছিল, তো বাড়িটা একদম ভর্তি ভর্তি লাগছিল। সত্যি দুলা আর কিষাণ যখন আমাদের ছোটোখাটো কোনো অকেশনে অ্যাটেন্ড করে, একদম অকেশনটা জমিয়ে তোলে। এখন আমার যেহেতু 500 এনিভার্সারি, এবার কেক কাটিং এর পর আমরা বিকেল বেলা একটু চা নাস্তা করছি। নাস্তাতে আজকে ছিল, মানে স্ন্যাক্সে ছিল কচুরি। এই কচুরিটা না আমাদের বাড়ির ভীষণ প্রিয় কচুরি। এই কচুরিটা কোথায় পাওয়া যায় জানো, একদম লিমিটেড থাকে। এটা স্টেশনের সামনে একজন আন্টি বিক্রি করে, একদম ছোট ছোট 5 টাকা করে কচুরিগুলো, মানে এত টেস্টি হয় পুরো মুখে লেগে থাকে। নয়তো কচুরিগুলো এত ভারী ভারী থাকে মিষ্টির দোকানে, সেটা খাওয়া যায় না। যাই হোক, আমরা এখানে কচুরি, চা, কেক এইসব মিলে এনজয় করছিলাম, তার সাথে সাথে সবাই মিলে জমি আড্ডা দিচ্ছিলাম।
কী নিয়ে আড্ডা চলছিল জানো? আমার অ্যানিভার্সারি নিয়ে। মানে মা বাবার অ্যানিভার্সারি পেরোতে না পেরোতেই মা বাবার আমার অ্যানিভার্সারি নিয়ে চিন্তাধারা স্টার্ট হয়ে গেছিলো। যাই হোক, চলো এবার অনেক গল্প গুজব হলো, এবার আন্টির বাড়িতে যাই। আন্টি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আর অনেক কিছু তোড়জোড় করে রেখেছে। চলে এসছি আন্টির বাড়িতে, বাট কোথাও না কোথাও গিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে। এই হচ্ছে আমার বড় ঠাম্মা, উনি আর এই পৃথিবীতে নেই, কয়েকদিন আগেই মারা গেছেন। তার কারণেও কিছু ব্লগ কয়েকদিন পিছিয়ে গেছে। অ্যাকচুয়ালি খারাপ লাগছিল ভিডিও ফুটেজটা শেয়ার করতে, বাট ভালোও লাগছিল যে হোল লাইফের জন্য আমার কাছে স্মৃতি হয়ে আছে। আমি খুব আদরে নাতনি ছিলাম ওনার, ভীষণ আদর করতো, তার সাথে সাথে আমার বরকেও। এটা আবার শুয়ে শুয়ে খুব খেয়ালও রাখছিল, বরকে আবার মানে নতুন জামাইকে আদর আপ্যায়ন ভালো করে করা হচ্ছে কিনা না। আন্টির তোড়জোড়টা হেভি ছিল, একদম পিঠে পুলি কাপড় চাপড় থেকে ধরে সব কিছুই করে রেখেছিল। কাপড় চাপড় কী সেটা একটু বর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, বড় ঠাম্মা আর পৃথিবীতে নেই, মনটা ভীষণ খারাপ লাগছিল, বাট কী জানো উনি 4 বছর থেকে বিছানায় ছিলেন। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। খাওয়া দাওয়ার নেমন্তন্ন তো ছিলই, একটু আগেই যে তোমাদের বললাম কাপড় চাপড়ও দিয়েছে, মানে আমাকে আর ওকে গিফট করেছে আন্টি। এই শাড়িটা আমাকে গিফট করেছে আর ওকে খুব সুন্দর একটা টি শার্ট শর্ট টাইপের একটা জিনিস গিফট করেছে। এই যে এটা হচ্ছে ওকে গিফট করেছে। আর মাম যে দুপুরবেলা এসেছিল ওকেও একটা সালোয়ার গিফট করেছে। এত কিছু আয়োজন করে রেখেছিল কাকু আর আন্টি মিলে, সেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তোমাদেরকে আমি সবসময় বলি, আমি আমার পুরো গোটা বংশের ভীষণ আদরি, কেন কি নেক্সট জেনারেশনের ফার্স্ট কিড ছিলাম আমি, সেটার পজিশনটাই আলাদা। যারা আমার মতন সেম পজিশন হোল্ড করে আছো তারা নিশ্চয়ই আমার সাথে কানেক্ট করতে পারবে। চলো এবার খাওয়া দাওয়া আস্তে আস্তে স্টার্ট করা যাক আর কিছু আড্ডা দেওয়া যাক। আমরা অল্প পর বসবো, বাট আদুর কাল সকাল স্কুল আছে, তার জন্য ও খেতে বসে গেছে। বীরেরও বসার কথা ছিল, বাট ও বললো আমাদের সাথে খাবে, একটু বড় হয়ে গেছে তো তার জন্য। আর এদিকে আমি আর দোলা মিলে বসে খুব আচ্ছা করে পাঞ্চি বুঝছিলাম আর গল্প করছিলাম। দু বোনে মিলে কত না গল্প জমেছিল। আর সব থেকে বেশি কি ভালো লাগছিল জানো, বিয়ের ঠিক কতটা দিন পেরিয়ে গেল, কয়েকদিন আগেরই কথা, এসে আইবুড়ো ভাত খেয়ে গেলাম। এবার আমার বর খাচ্ছে, আন্টি খুব সুন্দর করে থালা সাজিয়ে ওকে পরিবেশন করলো। অনেক রকমের ভাজি ছিল, মাছ ভাজি ছিল, মশলা পাঁপড় ছিল, যেটা পাঁপড় পেটিস বলে, যেটা ওর খুবই প্রিয়। পনির ছিল, তারপর পোলাও ছিল, চিকেন ছিল, মাটন ছিল, 2-3 রকমের মাছ ছিল, তারপর মিষ্টি ছিল, মানে কিছুই বাদ রাখিনি। খুব পাচ্ছা করে কবজি ডুবিয়ে আবার খেলাম সেই আইবুড়ো ভাতের পর। আজ রাতটা বাড়িতেই থাকবো, অ্যাকচুয়ালি আজ তো সানডে, অ্যাকচুয়ালি সানডে দেখেই আন্টি নিমন্ত্রণ করেছে, কেন কি সানডে ছাড়া ওরা ছুটি পায় না গো, ভীষণ কাজে ব্যস্ত থাকে। এবার আমরা সবাই মিলে খুব ভালো করে খাওয়া দাওয়া করছিলাম, আর কোন রুমে বসে খাওয়া দাওয়া করছি জানো, এটা ঠিক সেই পুরোনো দিনের ঘর। এই ঘরটা আমার বড় ঠাম্মার অনেক পুরোনো একটা ঘর, মানে একই সাথে একই বাড়িতে একই ছাদের তলায়, বাট এই বাড়িটা এই রুমটার সাথে কত যে স্মৃতি জড়িয়ে আছে সেটা মানে কি বলবো তোমাদের। বড় ঠাম্মা আগে এই রুমেই থাকতো, বাট এত অসুস্থ হয়ে পড়ায় ওই রুমে নিয়ে বড় ঠাম্মাকে শিফট করা হয়েছে। এই রুমটা পুরোনো তো তার জন্য ভীষণ কষ্টের হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া করছি আর অনেক আড্ডা দিচ্ছি, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বিকজ নেক্সট ব্লগে একটা দুর্দান্ত ব্লগ নিয়ে আসছি। বাবা কি সুন্দর করে রাইমিংটা সাজিয়ে দিলাম বলো তো। খুব ভালো করে খাওয়া দাওয়া করি করে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর শাশুড়িমার অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। ওদেরকে কি করে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিলাম তা তো নিয়ে ভীষণ আনন্দ হয়েছিল, ওদের কোনো আইডিয়াই ছিল না। চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।